আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চিনালাই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে সিলেটের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত। এবার সিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এম এ খানের জামাতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এমাদুর রহমান এমাদের পরিচালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, দোয়া মাহফিলের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান খুকুর রুহের মাগফিরাত কামনা করা হয়। সিরিয়ায় যাবার চেষ্টার সময় আটক করা হয়েছিল এমন দুটি পরিবারের সদস্যদের নজরদারির আওতায় রাখতে পায়ে ট্যাগ পরানো হয়েছে। যুক্তরাজ্যের একটি আদালতের নির্দেশে নজরদারির আওতায় থাকাদের ট্যাগ পরানো হয়। 2011 সালের অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আওতায় ওই আদেশ দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়, পরিবার দুটির শিশুদের জীবন ঝুঁকিমুক্ত করতেই এই সিদ্ধান্ত। এবছরের প্রথম দিকে ম্যানচেস্টার আর তুরস্কের দুটি বিমানবন্দর থেকে সিরিয়া যাওয়ার সময় ওই পরিবার দুটির সদস্যদের আটক করা হয়। পরিবারের শিশুদের সাময়িকভাবে সরকারের হেফাজতে রাখা হয়েছিল, তবে ওই পরিবারের অভিভাবকদের পায়ের ট্যাগ লাগানোর পর এখন তারা সন্তানদের নিজেদের কাছে রাখতে পারবেন। ট্যাগের জিপিএস ব্যবহার করে পুলিশ যে কোনো স্থান থেকেই ওই ব্যক্তিদের গতিবিধি ও অবস্থান নজরদারি করছে। এক দশকের বেশি সময় ধরে অপরাধীদের ওপর নজরদারি করতে এ ধরনের ট্যাগিং পদ্ধতি ব্যবহার করছে যুক্তরাজ্য পুলিশ। বিবিসির খবরে আরো বলা হয়, এ ধরনের পদক্ষেপকে অমানবিক ও অপমানজনক আখ্যা দিয়ে সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটেনের কিংবা ইউরোপে বাঙালির সন্তানরাই এখন এ ভাষা চর্চায় বিমুখ। তারপরও বাংলা ভাষা আর বাংলা গানের প্রতি মুগ্ধতা বাড়ছে বিদেশিদের। এমন এক আশা জাগানিয়া গল্পের বিস্তারিত দেখুন নিউজ এডিটর মুনজির আহমদ চৌধুরীর ডেস্ক রিপোর্টে। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে এখানে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশিদের শিশু কিশোরদের সন্তানদের মুখে বাংলা গান তো দূরের কথা, বাংলা ভাষার প্রচলনই এখন অনেকটা কমে গেছে। ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশোরদের অনেকে বাংলা ভাষা বুঝতে পারলেও অনেকেই এ ভাষা চর্চায় অনাগ্রহী। আর বাস্তবতা যখন এমন, তখন বাংলা ভাষা আর সংস্কৃতির প্রেমে পড়ে বিরল ব্যতিক্রমের জন্ম দিয়েছেন পোলিশ তরুণী পেট্রিয়া। ইট ওয়াজ মাই বিগেস্ট ড্রিম to learn Bengali language because it sounds so beautiful for me. It's so amazing that it was my favorite language and my biggest dream to learn this. নতুন কিছু জানার আগ্রহ থেকেই তিনি একদিন খোঁজ পান বাংলাদেশের। ইউটিউবে খুঁজতে থাকেন বাংলা গান, তারপর রীতিমতো মুগ্ধ হয়ে যাওয়া বাংলায়, বাংলা ভাষায়। আর এমন মুগ্ধতা থেকেই পেট্রিয়া শুরু করেন বাংলা গান গাবার চেষ্টা, জানতে শুরু করেন বাংলা সংস্কৃতি আর ভাষা সম্পর্কে। চল 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 উর্ধ গগনে বাচমা দল নিম্র উঠালে দরুণ তল অরুণ প্রাথেন তরুণ দল চল চল চল। একসময় বাংলা গান আর বাংলা ভাষাই হয়ে যায় তার ধ্যান জ্ঞান। বাংলার প্রেমে পড়ে একসময় নিজের নামও পাল্টান তিনি, পেট্রিয়ার নাম বদলে যায় জয়ায়। জয়া পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে পড়ছেন, ভাষাটি প্রায় পুরোপুরি আয়ত্ত করে ফেলেছেন তিনি। শিখেছেন বাংলাদেশের বিভিন্ন গান। বাংলা ভাষায় প্রেমে মস্তে বিদেশিদের এর আগেও অনেকবারই দেখা গেছে, কিন্তু জয়ার মতো বিদেশিনীর প্রেম একেবারেই অভিনব। জয়া বাংলা গানকে ভালোবাসতে চান আজীবন, ছড়িয়ে দিতে চান পোল্যান্ড থেকে বিশ্বময়। মঞ্জুর আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। আমি আমার আমি কাছে রদিন এই বাংলায়। স্টিভিলিজ বারাহ কাউন্সিলের উদ্যোগে এ বারায় বসবাসরত 11 থেকে 19 বছরের কিশোর ও তরুণদের দিনব্যাপী ইন্ডিয়ান ও বাংলাদেশি কারি কুকিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ কর্মশালায় স্টিভিলিজ কাউন্সিলের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং কারি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজনের প্রশিক্ষক ছিলেন সেলিব্রিটি শেফ ও বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলি খান। এ সময় এতে উপস্থিত ছিলেন স্টিভিলিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শর্মা বার্সন এমবি, প্রশিক্ষণ প্রজেক্টর ডাইরেক্টর বার্নাডিট রম্প, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জন গার্ডনার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
It's been honored and I'm really much, very much delighted to be part of the Summer Fillers in Stevenage. It's a 4-week event for the youngster between the age of 11 and 19. I feel proud that I've learned how to make a curry and I can make one at home on my own now. Ollie's a very good chef. He makes it and he makes it very quickly and presentates it in a very nice way. আনন্দ বেহরা ইউকে ও বেঙ্গলি এডুকেশন সেন্টার যৌথ উদ্যোগে লন্ডনের ক্যামডেন সমারটন ইয়থ সেন্টারে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ বেহরা ইউকের পক্ষ থেকে অনুষ্ঠানে শ্রেষ্ঠ সাহিত্যিক ও শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে প্রখ্যাত কবি সৈয়দ আল ফারুক ও সঙ্গীত শিল্পী নাহিদ নাজিয়াকে আনন্দ বেহরা পুরস্কার 2015 প্রদান করা হয়। এছাড়া বেঙ্গলি এডুকেশন সেন্টার ও দুই গুণীজনকে সাহিত্য ও সঙ্গীতের বিভিন্ন শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বাঙালি সম্মাননা পুরস্কার 2015 প্রদান করে। সম্মাননা তুলে দেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার রাজীব আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ইউকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাক্তার মাহবুবুর রহমান এবং বিএসসির সেক্রেটারি জনাব শামীমউদ্দিন। এছাড়া কৃতি শিক্ষার্থী ও সদ্য গ্রাজুয়েট তরুণ প্রজন্মের বিভিন্ন তরুণ প্রজন্মের প্রতিনিধি সাজনা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন আতাউর রহমান কুটি। কমিউনিটি নেতা আব্দুল হান্নান তরফদার মাসুদের পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের খ্যাতনামা শিল্পীরা। সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স এর সাধারণ সম্পাদক ও বিএনপি ফ্রান্স শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে সংবর্ধনা দিয়েছেন লন্ডন প্রবাসী রেঙ্গা হাজিগঞ্জ প্রবাসী। বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ জামাল উদ্দিন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তৈয়ব আলী সাজু, শাহাবুদ্দিন, মাহবুবুর রহমান হেলাল, আব্দুল কাইম, খালেদ আহমদ, নুরুল ইসলাম, হাবিবুর রহমান রুবেল, শাহাবুদ্দিন মজনু মিয়া ও মৌলানা ফজলুর রহমান প্রমুখ। সিলেটের কৃতি সন্তান সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়েল অ্যাডমিরাল মাহবুব আলী খানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা আব্দুল মুকিতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাসেক্স ব্যাক্সি হিলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আব্দুল মুকিত। যুবনেতা শিবলি সাদিকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন ইস্টবোর্ন কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর আলী হায়দার, সংস্কৃতি কর্মী নুরুল আমিন, গ্রেটার সাসেক্স বিএনপির সদস্য সচিব আবু হেনা আজিজ, লন্ডন বিডি নিউজের নির্বাহী সম্পাদক এম এ কাইম সহ বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন এম এ খান তিনি মন্ত্রী থাকাকালে লামাকাজেতে মাহবুব আলী খান সেতু, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন সাধন করেছেন। এবার বাণিজ্য সংবাদ। পূর্ব লন্ডনের বাঙালি পাড়া নামে খ্যাত ব্রিকলেনের মন্টিফিরি সেন্টারে চলছে কেয়া শাড়ি মেলা। কেয়া শাড়ির 15 বছর পূর্তি উপলক্ষে চলছে এই মেলা। 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এ আয়োজন। এ মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন সামগ্রীর দোকান। শাড়ি থেকে শুরু করে সব ধরনের সামগ্রীর সমাহার নিয়ে রয়েছে এই মেলা। মেলার আয়োজক জানান শাড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী কম মূল্যে পাওয়া যাবে এই মেলায়। This is an excellent event celebrating women buying saris, the element of saris and material, and actually women enjoying themselves as well. It's a lovely time to meet people, talk to them as well, and many of them are entrepreneurs who want to do well in the future. Good luck here, saris. প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অল্ডহামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মত বিনিময় সভা। ফ্রান্সে সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান সংবর্ধিত।
বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নের কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে এবং স্থানীয়ভাবে আওয়ামী পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হল অল্ডহামের স্থানীয় রেস্টুরেন্টে। আমাদের অল্ডহাম প্রতিনিধি মদুদ আহমদ জানান, এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যুদ্ধাপরাধী আর বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার বাস্তবায়ন করার দাবি জানান। ফ্রান্সের সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ রফিক আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্স এর সংবর্ধনার আয়োজন করে। সমিতির উপদেষ্টা সুনামুদ্দিন খালিকের সভাপতিত্বে ও পারভেজ আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজিদ জাহেদ আহমদ, আমিনুর রশিদ টিপু, আহমেদ খালেদ মুসা, সুহেল আহমদ, আমিনুর রশিদ টিপু, আহমেদ খালেদ মুসা, সুহেল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রফেসর রফিক শোধ বিয়ানীবাজারের কর্ম নন, তিনি একাধারে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বহু সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিএনপিকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে সরকার মিথ্যা মামলা দায়ের করে দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। গত 6 আগস্ট মাদ্রিদে স্পেন বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কির পরিচালনায় বিশেষ অতিথি মাহবুবুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ আবু সালেহ সায়েম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন জামালউদ্দিন মনির, মিজানুর রহমান বিপ্লব, মুর্শিদ আলম তাহের, আবু বকর, কাজী কাশেম, মোখলেসুর রহমান প্রমুখ। এবার সিলেটের খবর। বিশ্বনাথের আব্দুল মনাফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন চলাকালীন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মুশতাক আহমদ ভাসানী। সিলেট জেলা শাখার সভাপতি ডাক্তার এস জে কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার উদ্দিন, বুরহানবাদী কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, কামাল আহমদ ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইন্তাজুর রহমান ইনু। বক্তারা সমাবেশে বিশ্বনাথে নিহত আব্দুল মনাফ, শিশু রাজন ও রাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সিলেটে ভারত শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ দিয়ে 9 আগস্ট রোববার পর্দা উঠতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সভাপতি বলেন, খেলার আগে বিকেল 4টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ডিএফএ সভাপতি জানান, খেলার প্রথম পর্বের প্রবেশ টিকিট ফি 30 টাকা এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে 50 টাকা রাখা হয়েছে। আগামী 8 আগস্ট শনিবার জেলা স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে সিলেটের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত। এবার সিরিয়ায় যাওয়া ঠেকাতে পড়ানো হচ্ছে জিপিএস ট্যাগ। বাংলা ভাষা আর গানের টানে পোল্যান্ডের প্যাট্রিয়া এখন জয়া। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।